হ্যালো फ्रेंड्स তোমরা যারা স্টেট ও সেন্ট্রাল লেভেলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য प्रिपरेशन নিচ্ছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা আলোচনা করছি ফিজিক্স জেনারেল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায় সুতরাং আমরা জেনারেল সায়েন্স স্কোপটা আগে শেষ করব তারপরে চ্যাপ্টার ওয়াইজ বাকি সাবজেক্টগুলো দেখব তোমরা যারা রেল NTpc গ্রুপ ডি পিএসসি ক্লার্ক সেফ ও অন্যান্য WBCS কনস্টেবল যে সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি পেয়েছে এবং ফর্ম ফিল আপ করেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো সো নলেজ স্টার্ট আগের ভিডিওগুলোতে আমরা 150 পর্যন্ত ফিজিক্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি সো নলেজ স্টার্ট 151 প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো দেখবো হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয় হীরকের বিশুদ্ধতা সাধারণত এক্স রশ্মি দ্বারা নির্ণয় করা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হবে এখানে ডি কোন পদার্থের ভার আয়তন ও ঘনত্ব যথাক্রমে পি কিউ এবং সি হলে তাদের সম্পর্ক হবে পি ইকাল টু কিউ আর অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে পুনঃশিলী ভবন বলে চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে বলে পুনঃশিলী ভবন নেক্সট প্রশ্ন হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় এখানে সমভেগে সম্পন্ন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে যেটা সম্ভব হবে না সেটা হচ্ছে সমবেগ সম্পন্ন হওয়া নেক্সট প্রশ্ন হচ্ছে ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কারণ এটি গতিজাদ্যের কারণে অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায় এখানে কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে বলবাহু ভাই রোধবাহু অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে ওজন বাক্সে 1 গ্রামের কটি বাটখারা থাকে ওজন বাক্সে 1 গ্রামের 1টি বাটখারা থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে অসমান ভরযুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলাযন্ত্রের কোনো বস্তুকে পরপর দুইবার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হলো বস্তুটির ভর 30 গ্রাম এবং 32 গ্রাম হলে বস্তুটির আসল ভর কত এখানে অ্যান্সার হবে 31 গ্রাম নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিরক্ষ অঞ্চলে জি এর মান কত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিরক্ষ অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার হবে বি 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেক্সট প্রশ্ন হচ্ছে থানভেদে কোনটি পরিবর্তনশীল এখানে থানভেদে বস্তুর ভর হচ্ছে পরিবর্তনশীল নেক্সট প্রশ্ন হচ্ছে বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন আর্দ্রতা কম থাকে বলে বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা কোনো বস্তুকে শান্ত দেখতে পাই সরাসরি নেক্সট প্রশ্ন হচ্ছে হীরকের সংকট কোণের মান কত হীরকের সংকট কোণের মান হবে 24.5 ডিগ্রি অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন এখানে 512 হার্টজ 768 হার্টজ 256 হার্টজ এবং 708 কম্পাঙ্ক বিশিষ্ট সুরগুলির মধ্যে কোনগুলি অষ্টক এখানে অ্যান্সার হবে বি 256 হার্টজ এবং 512 হচ্ছে অষ্টক নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তরল ধাতু গ্যালিয়াম হচ্ছে তরল ধাতু অ্যান্সার হবে এখানে বি অ্যান্সার হচ্ছে বি গ্যালিয়াম হচ্ছে তরল ধাতুর উদাহরণ নেক্সট প্রশ্ন 90XY এখানে ভার 235 পরমাণু নিউটন সংখ্যা কত এখানে নিউটন সংখ্যা হবে সি 145টি এখানে 90 থেকে 235 মাইনাস করে যেটা বেরোবে সেটাই হবে নিউট্রন সংখ্যা এখানে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আদর্শ গ্যাস কোনটি এখানে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কোনটি নয় অ্যান্সার হবে এখানে ডি ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ কত উচ্চতা পরিমাপ করা যায় ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ এখানে 110 ডিগ্রি ফারেনহাইট পরিমাপ করা যায় সর্বোচ্চ তাপমাত্রা নেক্সট হচ্ছে পরম কেলে 37 ডিগ্রি সেলসিয়াসের পাঠ কত হবে
310 কেলভিন। आंसर হবে এখানে সি। নিচে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জলের আপেক্ষিক তাপ সাধারণত সবচেয়ে বেশি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে প্যারামিটারের ভারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে ঝড়ের সম্ভাবনা দেখা দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা সর্বনিম্ন স্থিতিশক্তিতে অবস্থান করার। অ্যান্সার হবে এখানে সি। একটি বস্তু শান্ত প্রবণতা হয় সবসময় নিজের অবস্থাতেই বর্তমান থাকার। নেক্সট প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙার শব্দ ছাড়াও আর এক প্রকার শব্দ শোনা যায়, কারণ হচ্ছে উচ্চ চাপে ভিতরে গ্যাস বাইরে আসে বলে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয়? এখানে উড়োজাহাজের বেগ মাপার জন্য ম্যাক নম্বর শব্দটি ব্যবহৃত হয়। নেক্সট, শব্দ তরঙ্গ বিস্তারের উপর নির্ভর করে শব্দের তীব্রতা। অ্যান্সার হবে এখানে এ। শব্দ তরঙ্গ বিস্তারের উপর নির্ভর করে শব্দের তীব্রতা। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটির পৃষ্ঠদান সবথেকে বেশি? এখানে জলের পৃষ্ঠদান সবথেকে বেশি। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এসি ভোল্টেজের বৃদ্ধি ও হ্রাসে। এখানে এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাস করার জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুর চাপ প্রয়োগের কারণ কী? বায়ুর চাপ প্রয়োগের কারণ হচ্ছে বায়ুর অণুগুলির গতিশীলতা। অ্যান্সার হবে সি। বায়ুর অণুগুলির গতিশীলতার জন্যই বায়ু চাপ দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আপেক্ষিক গুরুত্বের একক কী? আপেক্ষিক গুরুত্বের একক এখানে কোনোটি নয়। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচে কোন পদার্থটি তড়িৎ অপরিবাহী? এখানে চিনির জলীয় দ্রবণ হচ্ছে তড়িৎ অপরিবাহী। অ্যান্সার হবে ডি। ঝড় ও সমুদ্র স্রোতের শক্তি কি ধরনের শক্তি? গতি শক্তি। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে ইউরেনিয়াম রেডিয়াম প্লুটোনিয়াম উপরোক্ত মৌলের কোনগুলি পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার হবে ডি। ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে সেমিকন্ডাক্টরের উষ্ণতা বাড়লে এর রোধাঙ্ক শান্ত কমে। অ্যান্সার হবে এখানে বি। সেমিকন্ডাক্টরের উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে। এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ কি? তাপমাত্রার পার্থক্য। এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোন জোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ? এখানে এক্স রশ্মি ও গামা রশ্মি। অ্যান্সার হবে এখানে ডি। প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ সম্ভাব্য বেগ কত? 3×10⁸ মিটার। এখানে নেক্সট হচ্ছে কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল ফাটাতে গেলে কত কোণে ছুটবে? সর্বোচ্চ দূরত্বে বল ফাটাতে গেলে 45 ডিগ্রি কোণে তাকে ছুটতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় শান্ত? এখানে অ্যান্সার হবে ডি। একের এবং তিনের সিলিন্ডার এবং পিস্টন। ডিজেল ইঞ্জিনে সাধারণত ব্যবহৃত হয় সিলিন্ডার ও পিস্টন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন নীতিতে চলে? সাধারণত এটা পাস্কেল নীতিতে চলে। অ্যান্সার হবে এখানে ডি। গাড়িতে যে হাইড্রোলিক ব্রেক ব্যবহৃত হয় তা সাধারণত পাস্কেল নীতিতে কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? এটা হবে অ্যান্সার এ, পেরিস্কোপ। নেক্সট হচ্ছে প্যারিসের আন্তর্জাতিক ওজন পরিমাপ কার্যালয় প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম নির্মিত যে সংকর ধাতুর দণ্ড 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয় তাতে প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম ধাতুর অনুপাত হচ্ছে 1:9। নেক্সট হচ্ছে 192 নম্বর প্রশ্ন, এক আলোকবর্ষকের মান কত? 9.46×10⁵ মিটার। অ্যান্সার হবে এখানে বি। ফার্মি এককের সাহায্যে কী পরিমাপ করা হয়? পরমাণুর ব্যাস পরিমাপ করা হয়। কে সর্বজনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন? নিউটন সর্বজনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। কোন বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? এখানে 18 কেজি। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে তরলের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। তরলের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? বিকিরণ পদ্ধতি। অ্যান্সার হবে এখানে এ।
নেক্সট প্রশ্ন হচ্ছে জলের ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? বায়ুর আর্দ্রতা, বায়ুর উষ্ণতা, পাত্রের উপাদান এবং বায়ুর চাপ। জলের ফুটনাঙ্ক নির্ভর করে আমরা জানি বায়ুর চাপের উপর। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে কোন ধাতু বজ্রবাহ তৈরিতে ব্যবহার করা হয়? এখানে তামা ব্যবহার করা হয়। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই ভিডিও লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো। সো থ্যাংক ইউ।